এসে আমি তাদের সিভিক ভলেন্টিয়ার্স হোক বা হোমগার্ড হোক, স্পেশাল পোস্ট ক্রিয়েট করে যাদের যে কোয়ালিফিকেশন আছে, যারা যেভাবে কাজ করতে চায়, আমি সেটাও আগামী দিন আপনাদের ভেবে দেখতে বলবো। আপনারা রাজি হলে, সম্মত হলে আমায় জানাবেন, তাহলে একসাথে 700-800 ছেলে মেয়ের চাকরিও হয়ে যাবে, আর এরা নিজে পায়ে দাঁড়াতেও পারবে। আর নারায়ণী সেনা ব্যাটালিয়ান তো আমি তৈরি করে দিয়েছি, সুতরাং ওখানেই সরকারের হয়ে তারা মানুষের কাজ করবে, ডেভেলপমেন্টের কাজ করবে, কারো হাতে লক্ষ্মীর ভাণ্ডারের মা লক্ষ্মীকে লক্ষ্মী তুলে দেবে, কোথাও স্বাস্থ্যসাথী তুলে দেবে, কোথাও ল অ্যান্ড অর্ডার দেখবে, কোথাও বিনা পয়সায় রেশন দেওয়া হচ্ছে ঠিক মতো চলছে কিনা দেখবে, অর্থাৎ সামাজিক কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি তারা পালন করবে। আমি কুচবিহারের নাটাবাড়ি বলুন, দিনাটাই বলুন, মেকলিগঞ্জি বলুন, হলদিবাড়ি বলুন, আমার তুফানগঞ্জি বলুন, একটা অর্গানাইজড ফোর্স রাস্তায় দাঁড়িয়েছিল, তাদের সংখ্যাটা 700-800 হবে আমি দেখেছি। তারা নিশ্চয়ই আপনাদের, আপনারা তাদের নারায়ণী সেনা বলেন, নারায়ণী সেনা ব্যাটালিয়ান আমরা যেহেতু তৈরি করেছি, যদি আপনার এই ফোর্স আমাদের নারায়ণী সেনা ব্যাটালিয়ানে কাজ করতে চায়, আমি তাহলে তাদের সরকারি চাকরিতে আমি পুলিশের মধ্যে নিয়ে এসে আমি তাদের সিভিক ভলেন্টিয়ার্স হোক বা হোমগার্ড হোক, স্পেশাল পোস্ট ক্রিয়েট করে যাদের যে কোয়ালিফিকেশন আছে, যারা যেভাবে কাজ করতে চায়, আমি সেটাও আগামী দিন আপনাদের ভেবে দেখতে বলবো। আপনারা রাজি হলে, সম্মত হলে আমায় জানাবেন, তাহলে একসাথে 700-800 ছেলে মেয়ের চাকরিও হয়ে যাবে, আর এরা নিজে পায়ে দাঁড়াতেও পারবে। আর নারায়ণী সেনা ব্যাটালিয়ান তো আমি তৈরি করে দিয়েছি, সুতরাং ওখানেই সরকারের হয়ে তারা মানুষের কাজ করবে, ডেভেলপমেন্টের কাজ করবে, কারো হাতে লক্ষ্মীর ভাণ্ডারের মা লক্ষ্মীকে লক্ষ্মী তুলে দেবে।